সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নিউ বাংলা রিডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অ্যান্ড আমার পাশে থাকার জন্য সবাইকে খুব বেশি বেশি আমি আসছি নিউ একটা এডিট নিয়ে। ডিসপ্লের উপরে একজাক্টলি আমি এখন দিচ্ছি না, আমি ডিরেক্টলি লাইট রুম, অনলি লাইট রুম দিয়ে কাজ করবো। সো আমি লাইট দিচ্ছি, আমি লাইট রুমটা ওপেন করে নিলাম। আপনাদের যদি লাইট রুম আপডেট ভার্সন ওপেন না থাকে অ্যান্ড ইনস্টল না থাকে, তাহলে আমার ডিসক্রিপশন ফলো করতে পারেন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এখন আমি আগে থেকেই পিকটা নিয়ে এসে রাখছিলাম ডিসপ্লের উপরে, এক্স্যাক্টলি দেখতে পারতেছেন সেম টু সেম। আমি রিপ্লে করে দেখাবো এটার এডিটিং। সো চলেন শুরু করা যাক। এখানে দেখতেছেন অনেকগুলো প্রিসেট আছে, আমি এটার উপরে কোনো প্রিসেট ইউজ বাদে একটি ভিডিও করবো, মানে সরি এডিট করবো। সো এটা আমার পিক, আমাকে এখনো কেউ চেনেন না, জানেন না, বাট নো প্রবলেম, আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে মানে ফেস টু ফেস এডিট নিয়ে আসব। ওকে, দেখতে পারতেছেন যে পিকটা এমন একটা পিক, দেখতেছেন ফেস কিন্তু অনেকটা ডিক্রিজ রয়েছে। সো আমি সেই ক্ষেত্রে ফেস টেস একদমই ক্লিয়ার করে নেব। তো এখান থেকে আপনাদের লাইট রুম আপডেট ভার্সন ওপেন হয়ে গেলে আপনাদের এই যে দুইটা অপশন দেখতেছেন, এই দুইটা অপশন খোলা থাকবে। সো দেখতে পারতেছেন ডিসপ্লের, আমি ডিসপ্লের উপরে এই পিকটা আমি দেখাইছিলাম এডিট সহ, কিন্তু এটা কিন্তু কোনো এডিট নাই, অরিজিনাল একটা পিক। আমি লাইট রুমে ওপেন করে আসি, এখন এক্স্যাক্টলি আপনারা কী করবেন, এখান থেকে দেখতেছেন অনেকগুলো অপশান আসছে। আসার পর আপনারা এই যে কালার টুলস, এখানে নাম উল্লেখ করা নাই, তাহলেও আপনারা এই কালার টুলসে চলে যাবেন ডিরেক্টলি। কালার টুলসে গেলে আপনাদের কিছু ইফেক্ট, মানে কিছু টুলস দেখাবে, এগুলোকে ফলো না করলে হবে, যেহেতু আমি এটার কাজ এখনও শুরু করি নাই, নেক্সট ভিডিওই অবশ্যই করব আপনাদের জন্য। সো আপনারা ডিরেক্টলি চলে যাবেন মিক্স টুলস, মিক্স টুলসে গেলে আরও কিছু টুলস দেবে, অনেকগুলো কালার দিবে। দেওয়ার পর আপনারা এক্স্যাক্টলি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনাদের ফেসে মানে খেয়াল দেওয়ার দরকার নাই, আপনারা ব্যাকগ্রাউন্ডে খেয়াল দেবেন। আমি প্রথমে চলে যাব এই কালারে, হলুদ কালারে। যাওয়ার পর এখান থেকে আমি এইটার হিউ, ফার্স্টে আসছে হিউ, এই যে হিউ, স্যাচুরেশন, লুমিনেশন, তো এই তিনটা অপশনে আপনার নিচেরটা না করলে হবে, বা জাস্ট এই দুইটার কাজ করলে হবে। সো আমি এখন হিউ বাড়িয়ে দিলাম, স্যাচুরেশনটাও বাড়িয়ে দেওয়ার পর আপনারা নেক্সট কালারে চলে যান, যেরকম আমি দেখতেছি যে এটাই গেছি। যাওয়ার পর আমি এইটার হিউ বাড়িয়ে দিব অ্যান্ড স্যাচুরেশন বাড়িয়ে দেওয়ার পর দেখতেছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আস্তে আস্তে অন্যরকম হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনারা এইটারও সেম টু সেম করবেন, জাস্ট তিনটা কালার আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ হয়, মাত্র এই তিনটা কালার। তারপরে এই তিনটা ফেস, মানে সরি আপনার ড্রেস, আর এই দুইটা হচ্ছে আপনার ফেস। সো এ দেখতে পারতেছেন যে এক্স্যাক্টলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগে এই ধরনের ছিল, এখন এই ধরনের হয়ে গেছে। এক্স্যাক্টলি এখান থেকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে ফেসটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। ফেস ক্লিয়ার করতে হলে আপনারা এই কালারে চলে আসবেন, অরেঞ্জ। অরেঞ্জ আসার পর আপনারা কী করবেন, স্যাচুরেশনটা হালকা একটু কমিয়ে দিবেন আর লুমিনেশনটা বাড়িয়ে দিবেন। দেওয়ার পর দেখতেছেন ফেসটা কিন্তু অনেক উজ্জ্বলতা ফিরে পাইছে, অনেক উজ্জ্বলতা ফিরে পাইছে। তো দেখেন আগে এক্স্যাক্টলি ছিল এমন, এখন হয়ে গেছে। সো এখান থেকে আপনারা কী করবেন, রেড কালারে যদি যান, আপনার রেড কালারের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনার এই যে লিপটা দেখতেছেন, লিপ যদি আপনি কালার করতেছেন, বাট আমার অরিজিনাল এইটাই রয়েছে, আমি কিন্তু এখনও কিছু করি নাই, দেখেন অল জিরো জিরো আছে। সো দেখতে থাকুন, এই যে এখান থেকে আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম আর হিউ মাইনাস করি। মাইনাস করার পরে আপনারা দেখেন অনেকটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখান থেকে আমি যত ইয়ে করবো, মাইনাস করবো, প্লাস করবো, তত এটা কাজ করবো। সো আমি এমনই রাখতেছি, রাখার পর আমি এখান থেকে এক্স্যাক্টলি করে দিচ্ছি ডান। ডান করার পর আপনারা কী করবেন, উপরে যাবেন, যাওয়ার পর এই যে একটা মানে টুলস দেখতেছেন, এইটা এই টুলসে যাওয়ার পর আপনারা এক্স্যাক্টলি এখানে আপনার কিছু অপশন চলে আসবে বেসিক। সো আমি এখান থেকে বেশি সিলেক্ট করবো না, আপনারা কিছু নিচে এসে এই যে দেখতেছেন অ্যাটিস্টিক ফোর, অ্যাটিস্টিক ফোরে ক্লিক করবেন।
ম্যাজেস্টিক ফোরে ক্লিক করলে দেখতেছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরও কালারিং হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার যতটুকু লাগবে এক্স্যাক্টলি আমি ততটুকু করে নিচ্ছি। আমার 150 রাখতেছি, জাস্ট এতটুকুই থাকবে, সরি। ওকে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসটা অন্যরকম হয়ে গেছে। এখান থেকে আপনারা করে দেবেন ডান। ডান করার পরে আপনারা আবার ফিরসে চলে যাবেন কালার টুলস। কালার টুলসে যাওয়ার পরে এখান থেকে মিক্স টুলসে গিয়ে আপনার ফেসে যে কালারটি চেঞ্জ মানে কাজ করেছিলেন সেটা যাবেন। এখানে যে আপনাদের স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে দিবেন, ল্যামিনেশন কমিয়ে, মানে স্যাচুরেশন কমিয়ে দিতে হবে, ল্যামিনেশন বাড়িয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন ফেসটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু লিপের কালারটা বেশি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে দুইটারই মানে সমান সমান করে নিতে হবে। তবুও যদি না হয়ে থাকে তাহলে আপনারা স্যাচুরেশনটা কমাবেন। সো দেখতে পাচ্ছেন স্যাচুরেশন যদি আমি কমিয়ে দিই তাহলে কিন্তু লাগবে অনেক বিউটিফুল লাগতেছে। অ্যান্ড নো প্রবলেম, দেখতে থাকেন আমি ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিব এটা। সো এখান থেকে আপনারা শার্টের কালার, আমি যেহেতু প্যান্টটা দেখা যাচ্ছে না শার্টের কালার চেঞ্জ করবো। এখান থেকে হিউটা আমরা বাড়িয়ে দিই, হিউ, ওকে, আমি হিউটা বাড়িয়ে দিলাম, স্যাচুরেশনও বাড়িয়ে দিলাম। তারপরে এটাই যে হিউ স্যাচুরেশন বাড়িয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু পিকটা এমন ছিল, সো এখন হয়ে গেছে এমন। ভিডিও আমি বেশি বড় করব না, জাস্ট এতটুকুই। আপনারা যদি অন্যান্য ভিডিও নিয়ে মানে নিউ এডিট শিখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, প্লিজ সেটা নিয়ে কাজ করব। অ্যান্ড খুব শীঘ্রই কাজ করব, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। অ্যান্ড আমার পাশে থাকুন, ভালো থাকুন। ওকে, আমি এখান থেকে করে দিচ্ছি ডান। ডান করার পরে আপনারা কী করবেন, যদি ব্রাইটনেসটা একটু বাড়াইতে চান তাহলে এখানে যাবেন, যাওয়ার পর নিজে ফার্স্টের অপশনটা বেশি বাড়াবে না, আমার ফেসের দিক থেকে একদম ওকে আছে। তো এখান থেকে আমার কাজটি কিন্তু কমপ্লিট এখনও হয় না, আপনারা ফেসটা দেখতে পারতেছেন অনেক স্পট রয়েছে। তো আপনারা কী করবেন, কালার টুলসে, এটা কালার টুলসের নিচে আর একটা টুলস আছে, আমি যেহেতু রেফ লাইট মুভ করে এডিট করতেছি সেক্ষেত্রে আপনাদের হয়তো বুঝতে একটা সমস্যা হবে, কিন্তু আপনারা এই সিস্টেম করে নিলে আপনাদের কোনো প্রবলেম হবে না আসলে। তো ফার্স্টে যে অপশনটা দেখতেছেন এইটা আপনার এতটুকু করে বাড়িয়ে দেবেন, মানে আপনার ফেস্টের ব্রোনের কালার থাকলে সেটা মোশার জন্য আপনারা এটা করতে পারেন। আমি যদি এটা প্রোটা করি তো দেখতেছেন কত স্মুথ হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমার যতটুকু লাগবে আমি ততটুকু রাখতেছি, আপনারা অন্য এদিক ওদিক করেও কাজ করতে পারেন, আপনাদের যত মানে যতটুকু লাগবে এক্স্যাক্টলি ততটুকু করতে পারেন। আমি তার নিচে ক্লিয়ারিটিটা মানে ক্লিয়ারিটি একটু কমিয়ে দিলাম, মানে সরি বাড়িয়ে দিলাম। আর এই যে ভিগনেট, তো এইটাকে আমরা বাড়িয়ে দিব। সো আপনি হয়তো এমন করে দেখালে বোঝা যাবে না, আমি এই যে টেনে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে এইটাই দেখতেছেন যে চার কোণ থেকে একটু কালো স্মারে আসতেছে। সো আমার যতটুকু লাগবে আমার এক্স্যাক্টলি লাগবে এতটুকু। ওকে, তার নিচেই যে আরেকটা আছে এইটারও আমি করে দিচ্ছি জাস্ট এতটুকু। ওকে, সো দেখতে পাচ্ছেন পিকটা কিন্তু আরও সুন্দর লাগতেছে। আপনারা যত খেয়াল করে ভিডিওটি দেখবেন এক্স্যাক্টলি আপনারা এইভাবে ফটোটা এডিট করতে পারবেন, নো প্রবলেম। আর বুঝতে সমস্যা হলে আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। অ্যান্ড এখন ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, আমি এখান থেকে করে দিচ্ছি ডান। এই যে সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইস করলে আপনাদের হাই কোয়ালিটি অ্যাভেলেবেল, না করলে হবে আমি লো কোয়ালিটি করবো। ওকে, এখান থেকে আমি লো কোয়ালিটি করে দিচ্ছি। সো গাইজ, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে প্লিজ যে সাবস্ক্রাইব করে দেওয়া, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও নতুন নতুন এডিট ভিডিও পাওয়ার জন্য সবার আগে। ওকে, সবাই ভালো থাকবে, ভিডিওটি আজকে পর্যন্তই ছিল, বাই।